হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো 2023-এর র্যাঙ্ক কিভাবে প্রোভাইড করা হবে, বা অনেকেই তো এরকম আছো যে 70 পাবে ভাবছো, ধরো 20টা স্টুডেন্ট একসাথে 70 পেলো, তাহলে সেক্ষেত্রে কার র্যাঙ্ক আগে হবে বা কার র্যাঙ্ক পরে হবে। যেমন ধরো তোমাদের কমিউনিটি পোস্টে জিজ্ঞেস করেছিলাম যে কে কত পাবে আসা, মানে ভোট করতে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছো 41% বলেছে যে 40 থেকে তারা 30-এর মধ্যে নাম্বার পাবে। তো অনেক স্টুডেন্ট একই নাম্বার পাবে, তো সেক্ষেত্রে কার র্যাঙ্ক আগে আর কার র্যাঙ্ক পরে হবে। সো কোন স্টুডেন্টের র্যাঙ্ক কিরকম আসবে সেটার জন্য নির্ভর করছে 6টা জিনিসের উপরে। সেটা কি কি? সবার প্রথমে কোন স্টুডেন্ট, ধরো এখানে আমি জাস্ট তোমাদেরকে দুটো স্টুডেন্টের দেখাচ্ছি, ক্যান্ডিডেট ওয়ান আর ক্যান্ডিডেট টু, দুটো স্টুডেন্টসের সবার প্রথমে ম্যাথসের নাম্বার দেখা হবে, ম্যাথসে কে বেশি পেয়েছে। যদি দেখা যাচ্ছে ম্যাথসেই দুটো স্টুডেন্ট বেশি পেয়েছে, মানে বা সেম নাম্বার পেয়েছে, তখন তাদের ফিজিক্স এর নাম্বারটা দেখা হবে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স এ যদি কেউ 7 পায় আর এখানে যদি ক্যান্ডিডেট নাম্বার 2 পেয়েছে 5, তার মানে ক্যান্ডিডেট নাম্বার 1 ফিজিক্স এ বেশি পেয়েছে। বাকি সব নাম্বার যদি সেম থাকে তাহলে ক্যান্ডিডেট 1 এর কিন্তু র্যাঙ্ক আগে আসবে। তারপর যদি ফিজিক্স এও নাম্বার সেম থাকে তখন দেখা হবে তোমাদের কেমিস্ট্রির নাম্বার, যদি দুটো ক্যান্ডিডেট কেমিস্ট্রিতেও সেম পায় তখন দেখা হবে তোমাদের ইংলিশের নাম্বার, আর যদি ইংলিশেও সেম পায় তখন তোমাদের দেখা হবে অ্যাপটিটিউডের নাম্বার। তো এক্ষেত্রে ক্যান্ডিডেট নাম্বার 1 এর আগে র্যাঙ্ক আসবে, তার কারণ হচ্ছে দেখো দুজনে একই সবেতে অ্যাটেম্প করেছে, বাট অ্যাপটিটিউডে ক্যান্ডিডেট 1 পাচ্ছে 16 এবং ক্যান্ডিডেট 2 পাচ্ছে 15। এবার যদি এরকম কোন সিচুয়েশন আসে যে অ্যাপটিটিউডে দুজনেই সেম নাম্বার পেয়েছে, তখন কি করা হবে? তখন যেটা দেখা হবে সেটা হচ্ছে এজ ফ্যাক্টর। যে স্টুডেন্টের বয়স বেশি তার র্যাঙ্ক আগে দেওয়া হবে এবং যে স্টুডেন্টের বয়স কম তার র্যাঙ্ক পরে দেওয়া হবে। সো এই 6টা জিনিসের উপর নির্ভর করছে যে তোমাদের জেক্সপো 2023-এর র্যাঙ্ক কেমন আসছে। যদি কোনো স্টুডেন্টের র্যাঙ্ক, তার মানে সেম সেম হয়, বা যদি কোনো স্টুডেন্ট একই মার্কস পায়, সেক্ষেত্রে তাদের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ অ্যাপটিটিউড এইভাবে সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলোকে দেখা হয়, এবং তাও যদি সেম হয় তখন কিন্তু এজ দেখা হয়। যে স্টুডেন্টের এজ বেশি সেই স্টুডেন্টের কম র্যাঙ্ক থাকবে, এবং যে স্টুডেন্টের এজ কম সেই স্টুডেন্টের কিন্তু বেশি র্যাঙ্ক থাকবে।